নিক পোথাস এবং অ্যালেন ডোনাল্ড দুজনেই ফুটবল হাতে দাঁড়িয়ে এক একবার এক একজন বল ফেলবেন আর মাঝে থাকা একজন খেলোয়াড় সেটাকে যত দ্রুত সম্ভব ধরবেন এবং আপ করবেন। অনেকে চার থেকে ছয়বার করে হাঁপিয়ে গেলেও তৌহিদ হৃদয় যেন হালই ছাড়তে চাইছেন না। বিষয়টা দেখে মনে হতেই পারে নিছক মজার ছলেই হয়তো খেলাটা খেলছেন, তবে এটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক নিজের মুভমেন্টকে আরও ফাস্ট করার। তবে সহজ খেলাটাকে কঠিন করেছে আগের দুই স্টেপ, রাবার বেল্টে রানিং করা, শাটেল টানা, এরপর ফুটবল ধরা। সবাইকে এই স্টেপ পার করা লেগেছে, তবে হৃদয়ের ধারের কাছেও কেউ ছিল না। ঠিক যেমন কোনো সুযোগ পাওয়ার পর হৃদয়ের ধারের কাছেও কেউ থাকে না। সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ পারফরমেন্স করেছে তৌহিদ হৃদয়। জাফনা কিংস যদি ফাইনালে ওঠে, তবে ফাইনালে হৃদয়কে আবারও নিতে চাই জাফনা কিংস। এর আগে সাকিব আল হাসান ব্যতীত আর কোনো ক্রিকেটার রিকলের ভাবনাতেই আসেননি, তবে হৃদয় তার ব্যাটে যে জাদু দেখিয়েছে সেই জাদু দেখতে যে কেউ চাইবে বারবার। তাই তো দেশে ফেরার আগে জাফনা ম্যানেজমেন্টের কেউ বলেছিলেন, তোমাকে পরবর্তী সময়ে আমাদের আবার লাগবে, প্রথম পছন্দটা জাফনা কিংসকেই রেখো। তবে হৃদয়ের ভাবনা জাতীয় দলের হয়ে এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে ভালো পারফর্ম করা, তাই জাতীয় দলে চলা ক্যাম্পের সাথে যুক্ত হতে সেখানে চুক্তি না বাড়িয়েই দেশে ফিরেছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে শুরু থেকেই প্রত্যাশার চাপকে বাউন্ডারি ছাড়া করেছেন, নিজেকে মেলেও ধরেছেন। শুধুমাত্র ধারাবাহিকতা হৃদয়কে নিয়ে যাবে অনন্য উচ্চতায়, লাল সবুজের জার্সি গায়ে যার প্রথম স্টেপটা হবে এশিয়া কাপে। সাদিক আহমেদ সানি, স্পোর্টস মেইল 24।